হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই ভালো আছেন। আমি এখন বার্সেলোনার একটা পার্কে আছি, পার্ক দেল তুরো। তবে ব্যাপারটা ওইটা না, ভিডিওটা হচ্ছে কালকে বার্সেলোনা যে ফ্রাঙ্কফুর্টের সাথে যে হারলো ওটা নিয়ে, সেকেন্ড লেগের ম্যাচে ক্যাম্প নোতে। তো কালকে যে বিষয়টা হয়েছে ওইটা হচ্ছে মেইনলি আপনারা দেখছেন ক্যাম্প নোটা আসলে ক্যাম্প নোর মতো ছিল না। ক্যাম্প নোটা নর্মালি ওদের জার্মান কোনো ক্লাবের মতো বা জার্মান একটা মাঠের মতো হয়ে গেছে, যেটা আসলে বুঝতে পারলাম না। তো যাই হোক, বুঝতে পারলাম না বলতে ওইটাই আমি ব্যাখ্যা করতে আসলে আসছি আপনাদের কাছে যে কালকে আসলে কী হয়েছে। 5,000 টিকিট প্রথমে ওদের পক্ষে ছিল, বা ওরা জেনারেলি নর্মালভাবে যেটা কিনছে ওইটা 5,000 ছিল, বাট পরে এটা কীভাবে 30-35,000 ক্রস করছে ওইটাই আপনাদেরকে বলবো। তো কালকে যেটা বিকাল থেকে হয়েছে, বিকালে আমি একটা পোস্ট দিছিলাম যে বার্সেলোনার রাস্তায় জ্যাম জট, বার্সেলোনার পুরো রোডগুলো জ্যাম হয়ে গেছে। এটার মেইন কারণ হচ্ছে ওরা যে 30,000 মানুষ, ওরা প্রথমে সান আন্তোনিত হয়ে, আমি বার্সেলোনার পয়েন্টগুলোর নাম বলতেছি, আমি আপনারা হয়তো গুগল করলে দেখতে পারবেন, সান আন্তোনি, রামলা, প্লাসা কাতালুনিয়া, এই জায়গাগুলো, গ্রানভিয়া, কাইয়া ভিলা দোমা, সেপুলভিদা, ইভেন আমার বাসার সামনে দিয়ে পর্যন্ত হয়ে তারপর ওরা প্লাসা স্পেনিয়ে গেছে। প্লাসা স্পেনিয়ে যাওয়ার পরে ওরা কী করছে, ওখান থেকে ওরা তারপরে ক্যাম্পনুর দিকে রওনা দিছে। টোটাল পথে কিন্তু ওরা হাঁটি হাঁটি গেছে। হয়তো কিছু লোক যারা বয়স্ক বা কিছু, তারা হয়তো ট্রেন বা এই কী বলে মেট্রোতে করে গেছে বা বাসে করে গেছে, কিন্তু বাকিরা কী করছে আপনার নর্মালি ওরা হাঁটি হাঁটি গেছে, মানে র্যালি সিস্টেম করে গেছে, যার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ওইটাও বড় কথা না, আমি যেটা কালকে নর্মালি দেখছি, আমি তখন বিকালবেলা বার্সেলোনা রোডেই ছিলাম, তো তখন দেখলাম যে ওরা রোডে যাওয়ার সময় ওরা বার্সেলোনার যে ইয়েগুলো, মানে স্থানীয় লোকাল যারা টিকিট কাটছে বা যারা এই টিকিটের টিকিট নিয়ে খেলা দেখতে যাচ্ছে, তাদেরকে রোডে দেখতেছিলাম কনভিন্স করার ট্রাই করতেছে। কী ধরনের কনভিন্স? ধরেন একটা ক্যাম্প নোর যে রেসিডেন্স, মানে এই বার্সেলোনার রেসিডেন্ট যারা বা কাতালোনিয়ার প্রভিন্সের রেসিডেন্ট যারা, ওদের কিন্তু আলাদা একটা প্রমোশন কোড থাকে, ওদের কিন্তু আলাদা একটা ফ্যাসিলিটি থাকে ক্যাম্প নোতে। ইভেন অনেকের মেম্বারশিপ কার্ডও থাকে, মেম্বারশিপ কার্ডের জন্য যে জিরো, কোনো কিছু পেও করতে হয় না। কিন্তু যাদের প্রমোশনাল কোড দিয়ে পায়, একটা নর্মাল টিকিটের দাম যদি নো ইউ ক্যান পাস ইয়েস, তো নর্মাল একটা টিকিট, টিকিটের দাম যদি 4,000 টাকা হয়, ওইটা হয়তো কাতালোনিয়া বা বার্সেলোনা রেসিডেন্টের জন্য হয়ে যায় 2,500 টাকা বা 3,000 টাকা। এটা ম্যাচ বুঝে, প্রত্যেকটা ম্যাচের কথা বলতেছি না। আবার যদি 6,000 হয় ওইটা 3,500 হয়ে যায়, আবার যদি 8,000 হয় ওইটা 5,500 হয়ে যায়, এরকম একটা ডিসকাউন্ট আছে ওদের জন্য, একটা কোড আছে, আপনারা দেখবেন বার্সেলোনার এই আপনি যদি সাইটে যান ওখানে দেখবেন যে প্রমোশনাল কোড একটা অপশন আছে, ওইটা বসাইতে পারি আমরা চাইলে যারা আমরা রেসিডেন্ট আসি। তো যার কারণে ওদের নর্মাল টিকিটের থেকেও প্রাইসটা কম পড়ে গেছে। তো তারপর ওরা কী করলো, ওরা যখন কনভিন্স করছে ওদেরকে হয়তো একটা টিকিটের 2,500 টাকা বাংলা টাকায় বা 25 ইউরোর জায়গায়, ওরা কী করছে ওই 30,000 মানুষ ওদেরকে অফার করছে যে আমরা তোমাদেরকে তাহলে 100 ইউরো পে করবো, 80 ইউরো পে করবো, 90 ইউরো পে করবো, যা বাংলা টাকায় 8,000, 9,000, 10,000 টাকা সমান। তো ওই লোভে পড়ে ওরা আরও ভাবছে যে ক্যাম্প নোতে হয়তো বার্সা যেহেতু আজকে খেলবে বা বার্সা সেকেন্ড লেগ হোম গ্রাউন্ডের ম্যাচ, বার্সা হয়তো ইজিলি ম্যাচটা কভার আপ করে ফেলতে পারবে বা জিতে যাবে, তো যার কারণে ওরা এটাকে অতটা গুরুত্ব দেয়নি, গুরুত্ব না দিয়ে টিকিটগুলো সেল করে দিছে। এখন এখন এইটার কারণেই আপনি দেখছেন জাভি নিজেও বলছে যে বার্সাকে বা ক্যাম্প নুকে আসলে কালকে ক্যাম্প নুর মতো দেখা যায়নি। এটা কেন, এটার হয়তো খোদাই দেখবে, কিন্তু ভিতরের কাহিনী এটাই যে আসলে ওরা টিকিটগুলো সেল করছে বেশি দামে। আর তাছাড়াও যখন ওরা টিকিটের লাইনে ছিল, ইভেন টিকিটের লাইনের ওখানে যাইও ওরা কনভিন্স করছে যে টিকিটগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাদেরকে ডাবল তিন ডাবল দাম পে করবো। তো পে করছে ওরা, ওরা ওদের জেনুইনভাবে কিনছে, কিন্তু এটা আসলে ব্ল্যাক বলা যায়, কারণ নর্মাল দামের থেকেও বেশি দামে টিকিট কিনছে। আর কাতালোনিয়ার রেসিডেন্টদের এটা নৈতিকতার দিক থেকেও করা ঠিক হয় নাই। আমি কালকে টিকিট পাই নাই, আমি টিকিট পাইলে অবভিয়াসলি খেলা দেখতে যেতাম, আর টিকিট পাইলেও যাওয়া সম্ভব না, কারণ রোজার মধ্যে আপনারা জানেন বার্সেলোনাতে ইফতার হচ্ছে 8:45-9:30 দিকে, আর খেলা তো 9টার থেকে হয় বার্সেলোনা স্থানীয় সময়। তো এই কারণে হয় নাই আর কি, সব কিছু মিলাই। তবে কাতালোনিয়ার রেসিডেন্টদের থেকে এই জিনিসটা আসলে আশা আমি করি নাই। ওরা যেভাবে ক্যাম্পকে সাপোর্ট দিয়ে আসছে এতদিন, বার্সেলোনাকে সাপোর্ট দিয়ে আসছে, ওরা হঠাৎ করে যে এই জিনিসটা করলো একটা, কারণ 30,000 মানুষের চারটিখানি কথা না, আপনার হুট করেই তো এই জিনিসটা হয় না। আর ওরা ফুল প্ল্যান নিয়ে আসছে যে আমরা মানুষকে কনভিন্স করবো, দরকার হলে ডাবল তিন ডাবল দাম দিয়ে হলেও আমরা টিকিট কিনবো, কিন্তু আমরা আমাদের টিমকে সাপোর্ট করে যাব। এটা হচ্ছে মেইন প্রবলেম। তো যাই হোক, এটাই হচ্ছে মেইন ব্যাপার যে ওরা 30,000 মানুষ বা 35,000 মানুষ আসার পর বার্সেলোনা যেমন জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সাথে সাথে আমাদের টিমও হারলো, সাথে সাথে বার্সেলোনার কাতালোনিয়ার রেসিডেন্ট যারা, ওদের বার্সেলোনাকে সাপোর্ট নিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এখন।
আসলে মোর দেন এ ক্লাব বলা হয় ওই জায়গা থেকে, এই ধরনের কাজটা কতটা ঠিক হয়েছে জানি না আমি। তো আপনারা যা মনে করেন আমার ভিডিওটা নিয়ে পারলে শেয়ার করতে পারেন যদি একজন বার্সা ফ্যান হন, কারণ মেন বিষয়টা এটাই ছিল, ওরা মানুষকে কনভিন্স করছে লাইনে যায়, যে মানুষকে কনভিন্স করছে। ইভেন যখন দেখছে একজন যে কী রে ও তো টিকিট সেল করে দিচ্ছে, আমি কেন করবো না, আমিও দুইটা টাকা লাভ হইলো আমিও সেল করে দিই, এই জিনিসটাই হয়েছে। মানে ভাইরাসের মতো কাজ করছে একজন থেকে একজন একজন থেকে একজন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, এটা হচ্ছে মূল কাহিনীটা। আর দোয়া করি বার্সা যেন নেক্সট ডে খুব ভালো একটা কামব্যাক দিতে পারে, আমরা যাবির সাথে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এতটুকুই, এখনই পাবলিশ করে দিব আমি। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবভিয়াসলি, আর দোয়া করবেন আমার জন্য। আমি এখন বার্সেলোনার একটা পার্ক দেল তুরো থেকে বলতেছি, এই হচ্ছে পার্ক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতেছি। ভিজকায়াল বার্সা।